ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কমেন্টস করো যদি তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে যদি সেটা আমি করিয়ে থাকি তোমাদের রিকোয়েস্ট থাকলে আমি ডেফিনেটলি সেটা দিয়ে দেবো ওকে আর কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও আজকে আমাদের আলোচনার বিষয় শিখন সেতু দ্বিতীয় শ্রেণী দেখো তোমাদের যে নতুন এই বইটি দিয়েছে বইটিটা তোমার তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে তোমাদের ক্লাসের কিছু ভিডিও দেওয়ার জন্য তো তোমাদের যাতে হেল্প হয় সেই জন্যই কিন্তু আমি তোমাদের ভিডিওটা দিলাম সবার আগে বলি এই যে বইয়ের পড়াগুলো দিয়েছে আমরা এতদিন পর্যন্ত লকডাউনের জন্য পড়াশোনা সেভাবে করতে পারিনি পুরনো পড়া যাতে আমরা রিভাইজ করতে পারি আমার বইয়ে আমরা যা যা পড়েছি সেগুলো যেন ভালো করে আমরা রিভাইজ করতে পারি প্লাস পরীক্ষায় আমরা কীভাবে প্রিপেয়ার হবো তার জন্যই কিন্তু এই বইটা মূলত একশো দিনের কোর্সের বইটা কিন্তু করা হয়েছে তো বইটা খুব ভালো করে কিন্তু করতে হবে ওকে এখন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ওকে দেখো কি বলেছে তোমাদের বইটা সবাই খুলে নেবে কি বলছে শিখন সেতু দ্বিতীয় শ্রেণির আচ্ছা যেটি অমিল সেটি গোল করো খুব সহজ যেটা অমিল মানে যেটা মিল নেই দেখো এটা কি আছে আমরা দেখতে পাচ্ছি ব এটা ব এটা ব এটা ব এটা কি ব না এটা ব এটা ব তার মানে এটা অ মিল মানে যেটা মিল নেই এগুলো সব মিল আছে এটা কিন্তু মিল নেই তার মানে যেটা মিল নেই সেটা আমাকে কি করতে হবে গোল করতে হবে সো আমরা এটা কিন্তু গোল করে দেবো ওকে নেক্সট দেখো নেক্সট আমাদের কী দিয়েছে এটা কি আছে অ আচ্ছা এটা ত এটা ত এটা ত এটা ত এটা ত এটা ত তার মানে এটা অ তার মানে এটা অমিন এগুলো সব কিন্তু একই জিনিস এটা অমিন সো আমরা এটা কিন্তু গোল করে দেব নেক্সট দেখো কি দিয়েছে এটা খ এটা খ এটা কি এটা কিন্তু খ নয় এটা কি ভালো করে চেনু এটা কিন্তু ঘ সো এটা ঘ এটা খ এটা খ এটা খ এটা খ তার মানে অমিল কোনটা এতগুলোর মধ্যে কোনটা পেলাম এক্স্যাক্টলি এটা কিন্তু অমিল অর্থাৎ এইটা আমরা সার্কেল করব অর্থাৎ গোল করে দেবো নেক্সট দেখো কি দিয়েছে ধ ধ ধ ধ, এটা ক এটা ধ এটা ধ তার মানে অমিল এইটা মিল নেই তার মানে এটা আমরা সার্কেল করে দেবো ওকে নেক্সট দেখো এটা মধুন স অর্থাৎ স যেটা আমরা পেটকাটা মধ্যন্য শ বলে থাকি এটা স এটাও মধ্যন্য স এটা কি উন্তেস্তীয় তাই তো এটা মধ্যাশ্ব এটা মধ্যন্যস্য এটাও মধ্যাস্ব ওকে তার মানে অমিল কোনটা এই যে উন্তেস্ত যেটা আছে সেটা অমিল আমরা এটা সার্কেল করে দেবো বা গোল করে দিলাম এইভাবে কিন্তু করতে হবে ওকে নেক্সট দেখো প প এটা গ এটা প এটা প এটা প এটা প তার মানে এইটা গটা অমিল এগুলোর মধ্যে একই লাইনের মধ্যে এটার কোনো মিল নেই এটা আমরা সার্কেল করে দিলাম নেক্সট দেখো কী দিয়েছে নেক্সটটা সবাই করে নিয়েছো নিশ্চয়ই নেক্সট দেখো দিয়েছে ছক থেকে শব্দ বানাই ছবি নিচে লেখো ওকে সরি ছবির নিচে লেখো ওকে হ্যাঁ সবার আগে আমি একটু তাড়াতাড়ি করে ছবি এঁকে নিলাম ঠিক আছে দেখো কি বলছে এখানে ছক থেকে শব্দ বানাই ছবির নিচে লেখো ছবির নিচে আমাকে লিখতে হবে ছক থেকে আমাকে শব্দ বানাতে হবে ওকে তার মানে দেখো এটা কি আছে এটা আমরা চিনি এটা ব এখানে আমাদের করতে কি হবে দেখো ভাবে এগুলো আমরা করেছি কিন্তু এর আগে আমার বই অনেক করেছি এইভাবে এটা করব আমরা হুম একটা এইভাবে করব আর একটা আমরা এইভাবে করবো অর্থাৎ ব ল কি হয় বল এইভাবে কিন্তু ওকে জিনিসটা যাবে এইভাবে একটা এইভাবে একটা এইভাবে ওকে সো ব ল কি হলো বল তো আমরা এই যে কিসের ছবি আছে এটা এটা বলের ছবি আছে তো আমরা এখানটা লিখে দেবো কি ব আর ল বল লিখবো ঠিক আছে বোঝা গেল নেক্সট দেখো আমাদের কি দিয়েছে এটা আমাদের হয়ে গেল বল লিখলাম নেক্সটটা দেখো ব আর ট কি হবে খুব ইজি এটা বট করব। তো আমরা ব এ দেখো এটা কিন্তু বট বট মানে হচ্ছে বট গাছ ওকে বট করলাম নেক্সট দেখো এখানে ব আর ন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ গ্রিন কালারের রয়েছে বইতে সো এটা আমরা লিখবো হচ্ছে ব ন বন এইভাবে আমরা কিন্তু নিচে সুন্দর করে একদম হ্যান্ডরাইটিং গোট গোট করে লিখে দিতে হবে ওকে হয়ে গেল বোঝা গেল নেক্সট পেজে আমি চলে যাব ওকে নেক্সট দেখো আমাদের কি বলেছে যত পারি শব্দ বানাই যত পারি শব্দ বানাই অর্থাৎ অনেক আমরা শব্দ বানাতে পারি এইভাবেই কিন্তু একদম কত কি কিভাবে পারি দেখো দেখো ব ক বক হতে পারে তাই তো তাই তো ক হস্যই কই হতে পারে ক ল কল হতে পারে এইভাবে কিন্তু আমাদের কিন্তু করতে হবে ওকে তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে ব ক বক লিখি এই বক্সটা নিচে যে বক্সটা আছে ওখানে লেখো ব ক হবে বক লিখতে পারি কমা দিলাম একটা একটা এরমভাবে কমা দিয়ে দাও ওকে কমা দিলাম নেক্সট আমরা কী লিখতে পারি দেখো আমরা জ ল করতে পারি জল হতে পারে ওকে জল ল আমরা জল করতে পারি তো আমরা জ আর ল করি জল ঠিক আছে আবার দেখো ব হস্যই বই হবে আমরা বই করতে পারি বইটা সবার আগে লিখলেই ভালো হতো অসুবিধা নেই ব হস্যই বই হবে তাহলে ব হস্যই বই ব ক ল জল জল আমরা কিন্তু করলাম আমার দেখো ক ল কল হবে ওকে সো ক ল কল লিখতে পারি আমরা ক ল কল করতে পারি আমরা আর আমরা কি করতে পারি দেখি কই ক হস্যই কই তাহলে এটা আমরা করবো কি না কই ওকে আমরা কই লিখে ফেলি ক হস্যই কই বোঝা গেলো এইভাবে করবো কিন্তু তাহলে ব হস্যই বই ব ক জ ল জল ক ল কল ক হস্যই কই এইভাবে রাইট এইভাবে আমরা করতে পারবো ওকে নেক্সট দেখো কি হচ্ছে নেক্সট দেখো খুব সহজ ব হস্যই বই ব ট বট এইভাবে হবে দেখো ব ট বটটা আগে করে দিই ব ট বট একটা কমা দেবো ওকে তারপরে দেখো কি আছে ব হস্যই বই হবে ওকে বই আমরা করতে পারি সো আমরা করে দিই এখানটা ব হস্যই বই করলাম ওকে দেখো তারপরে কি দেওয়া আছে হস্যই ট হস্যই ট ইঁট হতে পারে এখানটা তো ইট হবে হস্যই তো ইঁট হবে ইট করে দিই হস্যই ট ইট ওকে খ হস্যই খই হবে দেখো খ অবশ্যই খই করলাম তাহলে আমাদের হয়ে গেল কিন্তু ইট করলাম খই করলাম আচ্ছা আমরা কিন্তু এটা খলও হবে খল খল হয় ঠিক আছে তারপরে আর দেখি বই বট খল এইভাবে করতে হবে তো খইটা আমরা সরি খলটা আমরা লিখে ফেলি খ ল খল হবে ঠিক আছে তো আমরা এইভাবে করলেই হবে পাঁচটা করে দিয়েছি অনেকগুলো হয়েছে বট করলাম বই করলাম ইট করলাম খই করলাম খল করলাম সো এইভাবে কিন্তু করতে হবে ওকে নেক্সট দেখো কি রয়েছে নেক্সট আমাদের রয়েছে ন ল নল করতে পারে ওকে আচ্ছা ন ল নল করি আমরা ন ল নল করলাম আচ্ছা নেক্সট দেখো বল বল করতে পারি আমরা বল বল করতে পারি আচ্ছা আর আমরা করতে পারি দেখি আর একটু কি করতে পারি ফল করতে পারি ফ ল ফল আমরা করতে পারি আর কি করতে পারি বন অ বন করতে পারি ব ন বন করতে পারি ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এইভাবে কিন্তু আমরা করতে পারি মল ল হয় ওকে দরকার নেই ম অ মল লিখলাম না আমরা ওকে তো আমরা এতটা পর্যন্ত কমপ্লিট করলাম ঠিক আছে করে দিলাম নেক্সট দেখো আমরা কি করতে পারি নেক্সট আমাদের কি দিয়েছে নেক্সট দিয়েছে থ ট প ব জ ঠিক আছে এগুলো দিয়ে আমরা বানাই তাহলে এটা দেখো সবার আগে আমরা প থ পথ করতে পারি প থ ওকে পথ করতে পারি থটা একটু বেঁকে গেল যাই হোক পথ করতে পারি তারপরে দেখো ট ব হবে না ট ব হবে না তাহলে আমরা ট ব করব না ট প হবে আচ্ছা এখান থেকে দেখো আমরা এটা করতে পারি কিন্তু হুম ট ব টপ করতে পারি তারপরে ধরো প ট পট প ট পট করতে পারি প ট পটটা লিখি প ট পট করতে পারি আবার আমরা করতে পারি ব ট বট করতে পারি বট বট করতে পারি তারপরে আর কি করতে পারি আমরা পথ অ পথ লিখলাম না তাহলে জট অ জট করতে পারি আর কিছু করতে পারলে অবশ্যই আমায় কামেন্স করবে জট করতে পারি আচ্ছা আর কি করতে পারি চারটে হলো না আরেকটা করে দিই তাহলে আমরা পট অ পট করলাম আচ্ছা ট টব আচ্ছা টব অ টপ করে দিই টপ টপ যেটা ফুলের টপ হয় ঠিক আছে টপ করতে পারি তো এইভাবে কিন্তু আমরা এটা করব ওকে আচ্ছা নেক্সট দেখো এখানে আরেকটা জিনিস এখানটা চারটে করেছি আরেকটা এখানটাও করে দিই এখানটা দেখো আমরা কিন্তু ম ল মল হয় আবার ল ব লব হয় ল ব লব হয় ম ল মলও করতে পারি ওকে তো এইভাবে কিন্তু আমরা এটা করব ওকে ঠিক আছে তাহলে নেক্সট পেজে এবার আমরা যাব দেখে নিয়েছো এটা নেক্সট পেজে যাব। দু নম্বর পেজে দেখো কি দিয়েছে শব্দ বানাই এটা আমাদের শব্দ বানাতে হবে নিজেদের বানিয়ে বানিয়ে তৈরি করতে হবে দেখো এখানে ক আর এখানে ল তার মানে ক আর ল দিয়ে করতে হবে ফ আর ল দিয়ে করতে হবে জল ল দিয়ে করতে হবে আর বল ল দিয়ে করে করে এই বক্সে আমাদের লিখতে হবে ওকে তাহলে ক আর ল হয় কল আমরা করতে পারি তাই তো তো আমরা এটা করব ক আর ল কল ওকে ফল অ ফল আমি তাড়াতাড়ি করে যাচ্ছি ফ ল ফল নেক্সট দেখো জল অ জল এটা আমরা জল অ জল করব নেক্সট দেখো বল অ বল আমরা ব ল বল ব ট সরি ব ট বট এটা আমরা পরেরটা হুম এটা হয়ে গেল তাহলে কল ফল জল বল এটা বেরোলো আমাদের ওকে নেক্সট দেখো ব এখানে ব কিন্তু এটা ব হ্যাঁ ব আর ট বট ব ল ব ক ব ন ব হস্যই ব র এইভাবে আমরা করব। তাহলে ব ট আমরা কি করলাম বট ওকে নিচেরটাই রয়েছে তোমাদের যেটা করলে তার পরেরটাই তারপরে ব ল বল নেক্সট দেখো ব ক বক নেক্সট দেখো ব ন বন দন্তের ন ওকে নেক্সট দেখো ব হস্যই বই নেক্সট দেখো ব র ওকে নেক্সট ঘ র কী হয় এটা এইভাবে হবে আমাদের দেখো এইটা এরমভাবে করতে পারবো এটা এরমভাবে করতে পারবো এটা এরমভাবে এটা এরমভাবে ওকে বোঝা যাচ্ছে তাহলে আমরা ঘ নিচের দুটো আমরা পরে করছি হ্যাঁ ঘ এটা ঘ করলাম র ঘর করলাম চ র চর করলাম দ র দর করলাম প র পর করলাম ওকে বোঝা গেলো এইভাবে কিন্তু আমরা করবো ওকে নেক্সট আমরা যাবো নেক্সট দেখো এদিকে দিয়েছে দ এবার এর সঙ্গে সবগুলো করতে হবে দেখো এইটা দ হস্যই দিয়ে দ দিয়ে তালবে শ দিয়ে দ দিয়ে ম দিয়ে দ আর র দ আর ল ঠিক আছে তাহলে দ হস্যই কী হয় দ হস্যই দই আমরা করতে পারি ওকে দ তালবে শ আমরা দশ করতে পারি ঠিক আছে নেক্সট দ ম আমরা দম করতে পারি নেক্সট দ র আমরা দর করতে পারি নেক্সট ড ল আমরা কি করতে পারি না দল করতে পারি ওকে নেক্সটটা দেখো নেক্সটটা রয়েছে দেখো দুটো করে দেওয়া আছে কিন্তু ঠিক আছে লাস্টেরটা দেখো দুটো করে দেওয়া আছে ক ল দেওয়া আছে আর এখানে ম তার মানে ক আর ল এর সঙ্গে মটা যোগ করে আমাকে কিন্তু পুরোটা তৈরি করতে হবে বোঝা গেল তার মানে ক আর ল হয় তার সঙ্গে ম যোগ করলে কি হয় ক ল ম কলম তা আমরা করবো ক ল ম কলম তারপর দেখো খ আর র তার সঙ্গে ম যোগ করবো হুম সবগুলোর সঙ্গে মটা যোগ করতে হবে যা যা এখানে রয়েছে তার সঙ্গে ম যোগ করতে হবে ওকে তাই খ র ম খরম তাহলে আমরা করবো খ সরি র ম র শূন্য র লিখলাম অনেক বেঁকে গেল একদম হিলে গেল না আচ্ছা খরম নেক্সট দেখো গ র ম গরম তো করলাম গ র ম গরম নেক্সট দেখো ম ল ম মলম এটা করব ম ল ম মলম ওকে নেক্সট দেখো কি আছে প র ম পরম তো করব প র ম পরম ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের করতে হবে এগুলো প্রত্যেকটার সঙ্গে মটা যোগ করলাম নেক্সটটা দেখো কি দিয়েছে নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে জাস্ট সেকেন্ড হ্যাঁ এবার দেখতে পাচ্ছ তাই তো নেক্সট আমাদের কী দিয়েছে দেখো আ দিয়েছে এবার প্রতিটা ওয়ার্ডকে আমাদের যোগ করতে হবে আমি যারা গার্জেন আছেন তাদের রিকোয়েস্ট করবো অবশ্যই এগুলো বেশির থেকে বেশি খাতাতে করে প্র্যাকটিস করাবেন তাহলে আ আছে আ সঙ্গে ম হুম এই যে আটা আছে এই প্রত্যেকটা যে আমাদের বর্ণ রয়েছে প্রত্যেকটা বর্ণগুলোর সঙ্গে আমাদের যুক্ত করতে হবে হ্যাঁ তো আ আর ম কী হয় আম আ আর ম আম হল আ আর খ আ আর খ আখ করলাম নেক্সট দেখো আ আর বুর্গের জ আজ আ আর বুর্গের জ করলাম নেক্সট দেখো আ ট আঠ আ আর ট আট করলাম নেক্সট দেখো আ ল আল আ ল আল করলাম ঠিক আছে বোঝা গেল তাহলে এইভাবে কিন্তু আমরা এটা কমপ্লিট করলাম ওকে জাস্ট সেকেন্ড ঠিক আছে বোঝা গেল তাহলে আজকে কিন্তু আমরা এত দূর পর্যন্তই করলাম দুটো পেজ আমরা করে ফেললাম আজকে এত দূর পর্যন্ত করলাম ওকে আর যেটা নিচ থেকে বাকি আছে পরের পেজগুলো পার্ট বাই পার্ট আমরা করতে থাকবো ঠিক আছে এগুলো ভালো করে আগে ক্লিয়ার করো আর যারা বেশি গার্জেনদের রিকোয়েস্ট করবো বেশির থেকে বেশি খাতায় প্র্যাকটিস করান যারা দেখছো প্রত্যেককে ভালো করে প্র্যাকটিস করো ডেফিনেটলি আরও ভালো শিখতে পারবে এরপরে নোটিফিকেশানটা অন রাখো পরের ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের কাছে চলে যাবে আমার বই সব আমি আলোচনা করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে থেকে তোমরা দেখে নিতে পারবে আজকের জন্য একটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো থেকো ওটা